বিসমিল্লাহির রহমানির রহিম, যারা মাধ্যমিক লেভেলে শিক্ষকতা করছেন তাদের জন্য আজকের এই ট্রেনিংটি খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন বিষয়ক ষাণ্মাসিক এবং সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা কোর্স। তবে যারা ইতিমধ্যে করে ফেলছেন কোর্সটি তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তারা খুব সহজে আমার ভিডিওটি দেখে করে নিতে পারেন। এই অনলাইন ট্রেনিংটি খুবই ইম্পর্টেন্ট সকল শিক্ষকদের জন্য, বিশেষ করে যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ক্লাস নিচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা কম্পিউটার কিংবা মোবাইল থেকে একটি ব্রাউজার খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা অ্যাড্রেস বারে লিখব muktopath.gov.bd। তো দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটিতে আমরা লগ ইন করব। তো muktopath.gov.bd লেখার পরে আমরা এই অ্যাড্রেসে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা আমাদের নির্ধারিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা কোর্সটি শুরু করব। তাহলে লক্ষ্য করুন, এমত অবস্থায় আমরা লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমার এই মোবাইল নাম্বারটি ছিল ইউজার আইডি, আর পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। তারপর লগ ইনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলে অবস্থান করছি। এখান থেকে আমরা কোর্সটি বের করে দেব। তো কোর্স কোজন এখান থেকেও বের করা যায়, আবার কোর্স ক্যাটাগরি একটি অপশন আছে, এখানে যদি ক্লিক করি সকল প্রকার কোর্সের লিস্ট আসে। তো আমাদের কোর্সটি যেহেতু শিক্ষা সংক্রান্ত, সো শিক্ষাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে শিক্ষা সংক্রান্ত যতগুলো কোর্স ইতিপূর্বে ছিল বা এখন আছে সবগুলো কিন্তু শো করছে। তো প্রথম যে কোর্সটি দেখতে পাচ্ছেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক, এই কোর্সটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে আমরা কোর্সের ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কোর্সের যে সামারিটা আমার সামনে এসেছে। তো আমরা দেরি না করে কোর্সটি দ্রুতই আমরা শেষ করে ফেলব। তো কোর্সটি শুরু করুন, দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি এই ধরনের লেখা আছে, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস পাব। আবারও শুরু করুন একটি বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কোর্সের বিষয়বস্তু বাম পাশে দেওয়া আছে। আমরা প্রত্যেকটি টাস্ক শেষ করার পর কিন্তু এইখানে ঠিক একটি সবুজ টিকমার্ক এসে যাবে। তো সবগুলো টিকমার্ক হয়ে গেলে আমার কিন্তু কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। তো কোর্সটি কমপ্লিট হওয়ার পর আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করে দিব। তো এইখানে সার্টিফিকেট ডাউনলোড সহ আজকে ফুল কোর্সটি আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমার এই কোর্সের সাধারণ নির্দেশনা একটি বিষয় আছে, সেটা পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পরে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমার এই টাস্কটি শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার সবুজ একটি টিকমার্ক এসে গেছে, যেহেতু এটা শেষ হয়ে গেছে। তো আমরা এখন পরবর্তী একটি বাটন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা নেক্সট টপিক্সে চলে গেলাম, অর্থাৎ নেক্সট একটি ভিডিও আসছে, সেই ভিডিওটি 5 মিনিট 30 সেকেন্ড। তো এই 5 মিনিট 30 সেকেন্ড আমরা অতিবাহিত করব। সামষ্টিক মূল্যায়নে কোন শিক্ষার্থী একটি নির্দিষ্ট যোগ্যতার কোন অবস্থানে আছে তা নির্ণয় করতে কাজ, অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা, যোগাযোগ, কোনো অনুষ্ঠানের আয়োজন ইত্যাদি করার নির্দেশনা রয়েছে। সম্মানিত শিক্ষক, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের উদ্দেশ্য হল নির্দিষ্ট সময় পর শিক্ষার্থীদের অর্জিত যোগ্যতা কতটুকু ধরে রাখতে পেরেছে তা যাচাই করা। চলুন আমরা এই পর্যায়ে জেনে নেই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে কী কী নির্দেশনা রয়েছে। সম্মানিত শিক্ষক, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও NCTV কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে প্রতিটি বিষয়ের জন্য বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। সম্মানিত শিক্ষক, বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকাতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে আপনারা কোন কোন অধ্যায় বা অভিজ্ঞতা মূল্যায়ন করবেন তা নির্দিষ্ট করে দেয়া আছে।
সেই সাথে এইসব অধ্যায় বা অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক যোগ্যতা, পারদর্শিতার সূচক, প্রস্তুতিমূলক সেশন, চূড়ান্ত মূল্যায়নে প্রয়োজনীয় সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। তবে এখানে মনে রাখতে হবে, সামষ্টিক মূল্যায়নের দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা অনুসারে প্রস্তুতিমূলক সেশন পরিচালনা করা এবং দ্বিতীয় ধাপে চূড়ান্ত মূল্যায়ন বা মূল্যায়ন উৎসব পরিচালনা করা। সম্মানিত শিক্ষক, এ পর্যায়ে আপনি যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকাটি ডাউনলোড করে নিন এবং তা ভালোভাবে পড়ে ফেলুন। এরপর পরবর্তী ভিডিওতে অংশগ্রহণ করুন। সম্মানিত শিক্ষকমণ্ডলী, দেখতে পাচ্ছেন আমরা প্রথম ভিডিওটি কমপ্লিট করেছি। তো ভিডিও কমপ্লিট হওয়ার পরে কিন্তু নিচে সম্পূর্ণ লেখাটি আসবে। এর আগে যদি আমরা স্কিপ করি, আমার এই টাস্কটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো আমার এই টাস্কটি অর্থাৎ এই ভিডিওটি শেষ হওয়ার পরে আমরা আবার পরবর্তীতে ট্যাপ করে সামনের দিকে চলে যাব। এখানে মূল্যায়নের নির্দেশিকা এখানে দেওয়া আছে, প্রত্যেকটি আমরা পড়ে নিব। আর এখানে সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা যদি আপনি চান, প্রত্যেকে যার যার বিষয়ভিত্তিক এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বিষয়ের নাম আছে, ঠিক লাস্টে এখানে ক্লিক করুন। প্রত্যেক শিক্ষক তার স্ব বিষয়ে যদি নির্দেশিকাটা চায়, মূল্যায়নের নির্দেশিকাটা এখান থেকে কিন্তু পিডিএফ কপি আকারে ডাউনলোড করে নিতে পারে। ঠিক যার যার বিষয়ের ঠিক লাস্টের দিকে এখানে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফ আকারে একটি ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তাহলে যেহেতু এটা আমার নির্দেশিকা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন এখানে ক্লিক করে দিলাম, তাহলে আমার এই টাস্কটিও কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা পরবর্তী টাস্কে যাওয়ার জন্য পরবর্তীতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখানে আরেকটি ভিডিও এখানে প্লে করব, সেই ভিডিওটির টাইম হবে 10 মিনিট 40 সেকেন্ড। তো এই ভিডিওটি কিন্তু খুবই, এই ভিডিওগুলি খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলি দেখলে আপনার মূল্যায়নের নির্দেশনা পেয়ে যাবেন। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতিমূলক সেশন এবং চূড়ান্ত মূল্যায়ন বা মূল্যায়ন উৎসব পরিচালনা করতে হবে। চলুন এ পর্যায়ে জেনে নেই সামষ্টিক মূল্যায়নে প্রস্তুতিমূলক সেশন কি আর কিভাবে তা পরিচালনা করার নির্দেশনা রয়েছে। প্রস্তুতিমূলক ক্লাস ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ে কিছু সাধারণ নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রস্তুতিমূলক প্রথম সেশনে মূল্যায়ন প্রক্রিয়া সহজভাবে শিক্ষার্থীদের ব্যাখ্যা করতে হবে। ক্লাস রুটিন অনুযায়ী প্রস্তুতিমূলক সেশন পরিচালনা করতে হবে। শিক্ষার্থীরা বেশিরভাগ কাজ সেশন চলাকালে ও চূড়ান্ত মূল্যায়নের দিন করবে। বাড়ি থেকে কোনো কাজ করে আনতে দেওয়া যাবে না। বাড়ি থেকে তারা তথ্য সংগ্রহ বা অন্যান্য প্রস্তুতিমূলক কাজ করতে পারবে, কিন্তু চূড়ান্ত কাজ বা রিপোর্ট প্রণয়ন সেশনে বা চূড়ান্ত মূল্যায়ন দিবসে করতে হবে। উপস্থাপনে যথাসম্ভব বিনামূল্যের উপকরণ ব্যবহার করার নির্দেশনা দেবেন। উপকরণ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের যাতে কোনো আর্থিক চাপের সম্মুখীন হতে না হয় সেদিকে নজর রাখবেন। দলীয় কাজ ব্যতীত রেখে যোগ্যতাভিত্তিক মূল্যায়নের প্রত্যাশা অনুযায়ী যে কোনো দুজন শিক্ষার্থীর রিপোর্ট, প্রতিবেদন বা লেখা এক হবার সুযোগ নেই।
যদি দুই বা ততোধিক শিক্ষার্থীর লেখা এক হয়, তবে বুঝতে হবে শিক্ষার্থী তা নিজে থেকে করেনি। ফলে কোনো শিক্ষার্থী অপরের লেখা কপি করলে বা অন্য কোনো উৎস থেকে সরাসরি কপি করলে যোগ্যতা অর্জন হয়নি বলে ধরে নিতে হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও শিক্ষণকালীন মূল্যায়নের সমন্বয়ে ষান্মাসিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের মতো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নেও পারদর্শিতা সূচকের মাত্রা নিরূপণের জন্য প্রদত্ত রুবিক্স ব্যবহার করতে হবে। প্রতিটি বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকায় বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন যোগ্যতা অনুসারে পারদর্শিতা সূচক ও মাত্রার তালিকা, শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী উপাত্ত সংশ্লেষক এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে শিক্ষার্থী ট্রান্সক্রিপ্টের নমুনা। বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকায় প্রদত্ত এই সকল বৈশিষ্ট্য অনুসরণ করে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের উপর ভিত্তি করে ষান্মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করতে হবে। মনে রাখতে হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময় শিক্ষণকালীন মূল্যায়নের অধিকাংশ যোগ্যতা সংশ্লিষ্ট পারদর্শিতা সূচকের মাত্রা পুনরায় নিরূপণ করা হবে। এক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়ন ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে একই পারদর্শিতার সূচকের মাত্রা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে কোনো একটিতে যদি সেই পারদর্শিতার সূচকে ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয়, তবে ট্রান্সক্রিপ্টে সেটি উল্লেখ করা হবে। যদি কোনোবারই ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত না হয়ে থাকে, তবে দেখতে হবে অন্তত একবার হলেও বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী অর্জন করেছে কিনা, করে থাকলে সেটি ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা হবে। যদি সবগুলোতে শুধুমাত্র চতুর্ভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টে এই মাত্রার অর্জন লিপিবদ্ধ করা হবে। ধরা যাক সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে শিক্ষণকালীন মূল্যায়নে 7.11 নম্বর পারদর্শিতা সূচকের মাত্রা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে ত্রিভুজ, কিন্তু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে সেই শিক্ষার্থী একই পারদর্শিতা সূচকের ক্ষেত্রে পারদর্শিতা সূচকের মাত্রা অর্জন করেছে বৃত্ত। তাহলে ষান্মাসিক মূল্যায়নে সেই পারদর্শিতা সূচকের অর্জনের মাত্রা ত্রিভুজ হিসেবে গণ্য হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের শেষে নির্দেশনা অনুসারে শিক্ষার্থীর জন্য ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রদান করতে হবে। সম্মানিত শিক্ষক, পারদর্শিতা সূচকের পাশাপাশি নতুন কারিকুলামে শিক্ষার্থীদের আচরণিক সূচক পরিমাপ করা হবে। এই আচরণিক সূচকেরও ষান্মাসিক ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে। বিভিন্ন সময় শিক্ষণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, আগ্রহ, সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ বিবেচনা করে আচরণিক সূচক মূল্যায়ন করা হবে। স্ক্রিনে প্রদর্শিত এই 10টি আচরণিক সূচকের ক্ষেত্রে রুবিক্স অনুসারে চতুর্ভুজ, বৃত্ত ও ত্রিভুজ দ্বারা শিক্ষার্থীদের আচরণিক সূচকের মাত্রা পরিমাপ করা হবে। এক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষক তার বিষয় শিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ করে রুবিক্স অনুসারে সূচকের মাত্রা পরিমাপ করবেন ও প্রাপ্ত উপাত্ত সংগ্রহ করবেন। এভাবে 10টি বিষয়ে 10 জন শিক্ষক আলাদা আলাদা ভাবে প্রতিটি আচরণিক সূচকের মাত্রা পরিমাপ করে শ্রেণী শিক্ষকের কাছে হস্তান্তর করবেন। মনে রাখতে হবে এক বিষয়ের শিক্ষক কখনোই অন্য বিষয়ের শিক্ষকের সাথে শিক্ষার্থীর আচরণিক সূচকের মাত্রা শেয়ার করবেন না এবং আলোচনাও করবেন না, অর্থাৎ গোপন রাখতে হবে। শ্রেণী শিক্ষক এগুলো সমন্বয় করে একটি ট্রান্সক্রিপ্ট প্রদান করবেন। আচরণিক সূচকের ট্রান্সক্রিপ্ট প্রদানের সময় 10 জন বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত আচরণিক সূচকের মাত্রার উপাত্ত শ্রেণী শিক্ষক পর্যবেক্ষণ করবেন। সমন্বয়কালে বেশিরভাগ শিক্ষক যে মাত্রাটি নিরূপণ করেছেন সেটি চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে দেখাতে হবে। অর্থাৎ 10 জন শিক্ষকের একটি একক আচরণিক মাত্রা নিরূপণের ক্ষেত্রে বৃত্ত ত্রিভুজের মধ্যে ত্রিভুজের সংখ্যা বেশি হলে ত্রিভুজ পাবে, চতুর্ভুজ বৃত্তের মধ্যে বৃত্তের সংখ্যা বেশি হলে বৃত্ত পাবে, আর কোনো দুটি আচরণিক মাত্রার সংখ্যা সমান হলে সমান দুটি ক্রম অনুসারে শেষটি বৃত্ত হবে। চলুন এই সংক্রান্ত একটি উদাহরণ দেখি। ধরি একজন শিক্ষার্থী 10 জন বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে প্রথম আচরণিক সূচকের মাত্রা অর্জনে 3টিতে চতুর্ভুজ, 4টিতে বৃত্ত এবং 3টিতে ত্রিভুজ অর্জন করেছে। তাহলে এখানে বৃত্ত যেহেতু বেশি অর্জন হয়েছে, তাই এক্ষেত্রে তার চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে বৃত্ত দেখানো হবে। আবার কোনো শিক্ষার্থীর 10 জন বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত মাত্রা যদি 5টি বৃত্ত ও 5টি ত্রিভুজ হয়, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ মাত্রাই তার চূড়ান্ত ট্রান্সক্রিপ্টে দেখানো হবে। এরপর শ্রেণী শিক্ষক চিত্রে দেখানো ট্রান্সক্রিপ্ট অনুসারে আচরণিক সূচকের চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট প্রণয়ন করবেন। সম্মানিত শিক্ষক, এভাবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা অনুসরণ করে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের অর্জন বিবেচনা করে ষান্মাসিক মূল্যায়নের 10টি বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও 1টি আচরণিক সূচকের ট্রান্সক্রিপ্ট প্রণয়ন করবেন। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত, সংগৃহীত ও তৈরিকৃত প্রমাণাদি সংরক্ষণ করবেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত শিক্ষকমণ্ডলী, দেখতে পাচ্ছেন বিরোধী কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল মূল্যায়নের ক্ষেত্রে। তা আমরা আবার পরবর্তী ধাপে চলে যাব, এই জন্য আমরা পরবর্তী বাটনে আবার আমরা ক্লিক করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন একটি কুইজের ব্যবস্থা করা হয়েছে, 8টি কুইজ থাকবে। 8টি কুইজের মধ্যেও আপনার 8টি উত্তর দিতে হবে, সময় থাকবে মাত্র 5 মিনিট। 5 নাম্বার থাকবে আপনার 80% মার্কস, তারপর পূর্ণ চেষ্টা আপনি সর্বোচ্চ 4 বার করতে পারবেন। তো আমরা এই কুইজগুলি শুরু করতে যাচ্ছি। তো এখানে কুইজ শুরু করুন একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমার টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। তো এখানে প্রথম নাম্বার কুইজে বলছে, কোনো একটি পারদর্শিতা সূচকে একজন শিক্ষার্থী শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন, একটি চতুর্ভুজ ও একটি বৃত্ত পেলে ষান্মাসিক মূল্যায়ন তার অর্জিত মাত্রা চতুর্ভুজ হবে। এরকম 4টি দেওয়া আছে। তো 4টির মাঝে আমি 2 নম্বর যেটা আছে, একটি চতুর্ভুজ ও একটি বৃত্ত পেলে ষান্মাসিক মূল্যায়ন তার অর্জিত মাত্রা বৃত্ত হবে, এটাই হলো রাইট অ্যান্সার। তো আমি এটা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা সাবমিটে কখনো ফ্রেস করব না, আমাদের প্রত্যেকটি অ্যান্সার যখন কমপ্লিট হবে হওয়ার পরে আমরা কুইজ সাবমিটে ক্লিক করে দেবো, অথবা কিন্তু আপনি ফেলোর হয়ে যাবেন। তো আমার প্রথমটি যেহেতু আমি সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ অ্যান্সারটি আমি দিয়েছি, এখন আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব।
পরবর্তীতে জাস্ট একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আরেকটি প্রশ্ন আসছে, যেটি হলো একজন শিক্ষার্থীর আচরণিক সূচক মূল্যায়নের ক্ষেত্রে শুধুমাত্র সামষ্টিক মূল্যায়ন সময়ের শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, সকল বিষয়ের শিক্ষককে একসাথে বসে আচরণিক সূচক মূল্যায়ন করতে হবে। তৃতীয়ত, আচরণিক সূচকের মূল্যায়ন শুধু ক্লাস টিচার করবেন। চার নম্বর হলো ভিন্ন ভিন্ন বিষয় শিক্ষকদের মূল্যায়ন ভিন্ন হতে হবে। এক্ষেত্রে অবশ্যই আমরা জানি স্বশ শিক্ষক তার নিজের সাথে আচরণ কিংবা ক্লাসের পারফরমেন্স অনুযায়ী উনি নিজেই মূল্যায়ন করবে। এক্ষেত্রে আমি চার নম্বরটি সিলেক্ট করে দিচ্ছি, ভিন্ন ভিন্ন বিষয় শিক্ষকের মূল্যায়ন ভিন্ন হতে পারে। তো এটা দেওয়ার পরে আমি পরবর্তীতে দিয়ে আমি আবার নেক্সট কোশ্চেনে চলে যাব। তিন নম্বর প্রশ্নটি হলো সামষ্টিক মূল্যায়নে কোন কোন কাজ করা যাবে না। একাধিক উত্তর হতে পারে এখানে। বাড়ি থেকে চূড়ান্ত কাজ লেখা তৈরি করে জমা দেওয়া, এটা তো অবভিয়াসলি হবে, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর দুই বা ততোধিক শিক্ষার্থীর লেখা এক হতে পারে, এটাও সঠিক। স্থানীয়ভাবে সহজলভ্য বিনা মূল্যের বা স্বল্প মূল্যের উপকরণ ব্যবহার করা, নো, এটা মিথ্যা। ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন সমন্বয় করে ষাণমাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা, তো এটাও না। তো আমরা ক এবং খ সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আমরা আবার পরবর্তীতে চলে যাব, পরবর্তী বাটনে আমরা ক্লিক করে দিব। তবে আমরা যখন এই কুইজে অংশগ্রহণ করব, কুইজের অ্যান্সারগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পরে বুঝে দিয়ে দিব, যেহেতু ভিডিওগুলো আমাদের দেখা আছে, ভিডিওতে প্রত্যেকটা কুইজের অ্যান্সার দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের টাইম কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে, আমাদের টাইম খুবই কম, আর এক মিনিট 55 সেকেন্ড আছে। সো আমরা দ্রুত কাজটি করব। আমি চার নাম্বার কোশ্চেনে আছি, সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতিমূলক সেশনের জন্য কোনগুলো সঠিক, একাধিক উত্তর হতে পারে এখানে। এর প্রস্তুতিমূলক সেশনের চূড়ান্ত সামষ্টিক মূল্যায়ন অংশ এটা হবে, খ নাম্বার হবে। আর প্রস্তুতিমূলক সেশনের চূড়ান্ত না, এটা না, প্রস্তুতিমূলক সেশনের কোনো চার নাম্বার হবে, এখানে এইটা আর এটা হতে পারে। তো আমি পরবর্তীতে আবার চলে যাব। চলে যাওয়ার পর আমরা পাঁচ নম্বর কোশ্চেনে আসছি। পাঁচ নম্বর কোশ্চেনটি হলো সামষ্টিক মূল্যায়নের ধাপ দুইটি কী কী। তো দুইটি আমরা অবশ্যই জানি, এই দুইটির ক্ষেত্রে আমাদের হবে প্রস্তুতিমূলক সেশন পরিচালনা ও চূড়ান্ত মূল্যায়ন ও মূল্যায়নের উৎসব পরিচালনা করা, আমরা এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা পরবর্তীতে আবার চলে যাব। তো আমরা এখন ছয় নম্বর কোশ্চেনে আসছি। ছয় নম্বর কোশ্চেন হলো বছরে সামষ্টিক মূল্যায়ন হবে ষাণমাসিক ও বাৎসরিক। এটা ইজি, সবাই আমরা জানি এই দুইটি পদ্ধতিতে মূল্যায়ন হবে, প্রথম আমরা ষাণমাসিক করবো এবং বাৎসরিক করবো। সো আমি প্রথমটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আবার পরবর্তীতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা এখন আর সাত নম্বর কোশ্চেনে, সামষ্টিক মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে, তো এটা আমার নির্দিষ্ট সময় পর শিক্ষার্থীর অর্জিত যোগ্যতা কতটুকু ধরে রাখতে পেরেছে তা যাচাই করা, এটা সিলেক্ট করে দিব। যেহেতু আমার সময় খুবই কম, সো আমি ফুলটার পড়বো না, পরবর্তীতে ক্লিক করে দিব। তারপর যোগ্যতার ভিতরে নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়ন কত প্রকার, সেটা হলো দুই প্রকার। তো আমার কাজ শেষ, আমি জাস্ট কুইজটি সাবমিট করে দিলাম, ওকেতে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কুইজের ফলাফল কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমার আটটি প্রশ্নের ভিতর কিন্তু আটটি কারেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু এখানে কুইজটিও সম্পন্ন হয়ে গেছে। যেহেতু আমার কুইজের অ্যান্সারগুলো হয়ে গেছে, তখন আমরা এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। এই জন্য পরবর্তীতে আমরা ক্লিক করে দিব। পরবর্তী ক্লিক করার পর এখানে ফিডব্যাকের একটি ফর্ম আছে, তো আমরা শুরু করে ক্লিক করে দিব। তো এখানে ফিডব্যাকের ক্ষেত্রে আমার যেহেতু এখানে একটি জিমেইল আইডি লগ ইন করা আছে, সো এখানে আমার আর জিমেইল আইডি লগ ইন করতে হচ্ছে না। আপনারা যারা প্রথম শুরু করবেন কিংবা এই ব্রাউজারে জিমেইল আইডি লগ ইন করা থাকবে না, তাদের ক্ষেত্রে একটি জিমেইল আইডি এখানে এন্ট্রি দিয়ে তারপর আপনার ফিডব্যাক ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমার যেহেতু আছে, সো এখানে আর জিমেইল আইডি আমার দিতে হচ্ছে না, জাস্ট সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন এই বাটনে ক্লিক করে দিব। তো এই টাস্কটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আবার পরবর্তীতে ক্লিক করে নেক্সটে চলে যাব। এখন সার্টিফিকেট সংক্রান্ত তথ্য এখানে আছে, তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে। দেওয়ার অর্থাৎ আপনি কীভাবে সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করবেন, কীভাবে এখান হতে রেডি করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন, সে বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। এই বিষয়টি পড়ে নেবেন, আর যারা পারেন পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমার ফুল কোর্সটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই কোর্সটি করে আপনার কেমন লেগেছে আপনি রেটিং দিয়ে দিবেন। তো আমি এখানে ফুল রেটিংই দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে খুব ভালো লেগেছে। জাস্ট আমি ফুলের কাছে এনে, অর্থাৎ সবগুলো স্টার আমি
ফিল আপ করে জাস্ট একটা ক্লিক করে দিব। দেওয়ার পর নিচে মতামত লিখব, মতামতের ক্ষেত্রে আমি মতামতের গড়ে আমি নাইস লিখতে পারি কিংবা ফাইন লিখতে পারি কিংবা যার যার মতে এখানে একটি আপনি কমেন্টস করতে পারেন। দেওয়ার পরে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমার ফুল কোর্সটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু চেক আউট করে নিব এই পাশের যে প্রত্যেকটি টাস্কের পাশে সবুজ চিহ্ন দেওয়া আছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো টাস্কে সবুজ চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিন্স আমার কোর্সের আর কোনো টাস্ক বাকি রইল না। এখন আমার কাজ হবে সার্টিফিকেটটি আমি কীভাবে রেডি করব এবং ডাউনলোড করব। তো এক্ষেত্রে ঠিক আমরা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইলে চলে যাবে। যাওয়ার পরে প্রোফাইলের গড়ের নেমে অর্থাৎ প্রোফাইল নেমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলে ইন করব। ইন করার পর ঠিক নিচে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমার এখানে আবেদন করুন, অর্থাৎ আপনি যে কোর্সটি কমপ্লিট করেছেন ষষ্ঠ সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক নির্দেশিকা কোর্সটি, তো জাস্ট এখানে আবেদন করুন। ক্লিক করলে কিন্তু আপনার সার্টিফিকেটের জন্য আবেদন হয়ে গেছে, যেহেতু আপনার ইতিপূর্বে তথ্য দেওয়া আছে। আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করুন, আপনার সার্টিফিকেট এখানে তৈরি করুন। ঠিক এইখানে প্লাস চিহ্নতে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমার সার্টিফিকেটটি তৈরি হয়েছে, অলরেডি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রিভিউ আকারে আমার সার্টিফিকেটটি দেখিয়ে দিয়েছে। এই সার্টিফিকেটটি ছিল আজকের কোর্সের মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা এখন সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করব। এই জন্য দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি আছে সার্টিফিকেট ডাউনলোড করুন, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমার এই সার্টিফিকেটটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন অলরেডি আমার সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে সার্টিফিকেটটি দেখে নিব যে আসলে আমার এই কোর্সের জন্য এই সার্টিফিকেটটি ছিল কি না। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন আপনারা এই আটটি প্রশ্নের অ্যান্সারও কিন্তু সহজে দিতে পারবেন। তাহলে এই সার্টিফিকেটটি ছিল আজকের কোর্সের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।